আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুরহাটে। মাংসের গরুগুলো বিনা দাঁত দুই দাঁতের বকনা গরু, পাশাপাশি গাভী গরু। তো কুরবানি উপলক্ষে দর্শক, আমি যতটুকু জানতে পারলাম এই মাংসের গরুগুলো কম দামে বেচা বিক্রি চলছে, যেগুলো আয়ত হয়ে যাওয়ার কারণে তিন মাসের প্রজেক্টে মাংস দাঁড় করানো হয়। এক সময় শুকনো হাড্ডি সার ছিল, এখন গোস্ত দাঁড় করানো হয়েছে। তো কত টাকা মন চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি চলছে বারো বাজার গরুরহাট থেকে, সেই সকল তথ্য দিব, আমাদের সাথেই থাকুন। যে সামনে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু, লাল গরু, চাচ্ছেন কত? পঁচাশি। দর্শক, পঁচাশি চাচ্ছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন। তাতে কয়টা ভাই? এখনো দাঁতিনি, তাহলে তো বক না। কত হলে বিক্রি হবে? বিরাশি। শুনলেন দর্শক, বিরাশি হলে এই গরুটা বিক্রি হবে, বিরাশি। আচ্ছা, এগুলো ভাই কতদিনে মোটা তাজা করা হয়? তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করা হয়। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বকনা গরু, গাই গরুগুলো, মাংসের গরু আপনারা দেখতে পাচ্ছেন। সামনে একটা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ। এটা কি জাতের গরু কাকা? শঙ্কর গরু। শঙ্কর। দাঁতে কয়টা? দুই দাঁত। দুই দাঁত, আপনারা শুনলেন, দুই দাঁতের শঙ্কর জাতের গরু। আয়ত হয়ে যাওয়ার কারণে এগুলো মূলত মাংস দাঁড় করানো হয়, তাই তো? চাচ্ছেন কত? ৯৫। ৯৫ চাওয়া। বেচা বিক্রি নিয়ে ৮০ ভেঙে ৮০ দাম করছে। আচ্ছা আচ্ছা, ধারণা করছেন গোস্ত আছে কতটুকু? তিন মন ধরেছে। দর্শক, ৮০ ভেঙে দাম বলতেছে, আপনারা দেখতে পারছেন ৮০ ভেঙে। আপনার বেচা বিক্রি নিয়ে ৮২। হ্যাঁ, ৮২। শুনলেন দর্শক, ৮২ নিয়ে যখন টাকা দিবে দরদাম হবে ওই ৮০-এর আশেপাশে বিক্রি হবে, তিন মন গোস্ত হবে বলতেছে। মাত্র দুই দাঁতের একটা গরু, তাহলে তো কুরবানিতে যাবে, যাবে তো? কুরবানির গরু। দেখা দেখি চলছে দরদাম, চলছে দর্শক, দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। এটা চাচ্ছেন কত ভাই? ৬৫ চাচ্ছেন। কয় দাঁতের গরু? ছয় দাঁত। আপনারা শুনলেন, এই যে একটা গরু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গরু, ছয় দাঁতের, ৬৫ চাচ্ছে। ধারণা করছেন গোস্ত কতটুকু হবে? ১০০ কেজি হবে। কত হলে এখন বিক্রি করবে? ৬০। তার মানে আপনার ২৪,০০০ টাকা, ২৩,০০০ টাকা মনে কুরবানি করতে পারবে গাই গরুগুলো? পারবে তো ভাই, চাইলে ২৪,০০০ টাকা মনে কুরবানির গরু ক্রয় করতে পারেন বারো বাজার গরুরহাট থেকে। এখানে প্রচুর আমদানি হয়েছে দুই দাঁত বিনা দাঁতের গরু। দর্শক, বকনা গরু, গাভী গরু, আপনারা এইগুলো কুরবানির জন্য সংগ্রহ করতে পারেন বারো বাজার গরুরহাট। সপ্তাহে দুই দিন বসে, প্রতি শনিবার ও মঙ্গলবার দর্শক, কুরবানি উপযোগী গরু। দর্শক, কাকা কত পড়লো? ৯০। দর্শক, মাশাআল্লাহ, বিশাল বড় একটা গরু, কুরবানি উপযোগী, ৯০,০০০ টাকা দিয়ে ক্রয় করছে, আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুরহাট থেকে দরদাম চলছে। মাংসের গরুগুলো, বকনা গরু, গাই গরু, সামনে একটা। ভাই এটা কয় দাঁত ভাই? ৭ দাঁত। আশা করতেছেন গোস্ত হবে কতটুকু? ১০০ কেজি। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু, ৭ দাঁতের গরু, আশা করতেছে ১০০ কেজি গোস্ত হবে। তো কুরবানির জন্য যাবে, আবার কাটায়ও যাবে, তাই তো? চাচ্ছেন কত? বেচা বিক্রি ৭০। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু ৭২ চাচ্ছে, ৭০ শোলে বিক্রি হবে বারো বাজার গরুরহাট থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গরু, দর্শক, বকনা গরু, গাভী গরু, কুরবানি উপযোগী এই গরুগুলো আপনারা চাইলে মোটামুটি কম দামে ক্রয় করতে পারেন। এক সময় শুকনো গাই ছিল, মাংস দ্বারায় মোটা তাজা করা হয়েছে, তাই তো ভাই? আচ্ছা, এটা কয় দাঁত? ২ দাঁত। তাহলে তো বকনা। ধারণা করছেন কতটুকু গোস্ত আছে? ১১০ কেজি। ১১০ কেজি। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু, দুই দাঁতের,
ধারণা করছে 110 কেজি গোস্ত আছে। আচ্ছা বড় ভাই, এইগুলো মোটামুটি কত দিনের প্রজেক্ট করা হয়? 3 মাসে হয়ে যায়। এখন চাচ্ছেন কত? চাচ্ছি 92। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 92 চাচ্ছে, কত হলে বিক্রি হবে? 80,000 টাকায় কোরবানি করতে পারবে? 110 কেজি হবে বলতেছে, বেশি হবে বলতেছে, বেশি হবে তবে হবে না, আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা 12 বাজার গরুরহাটে।